আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ভাই ভাইজানকে বের করে দিলেন না 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 থেকে? ভাইজান নিজেই চলে গেছে, আমি তো স্ক্রিন বড় করলাম দেখার জন্য যে কে আছে স্ক্রিনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে অন্য একজনকে যুক্ত করি। নূর, যে নূর আপনাকে যুক্ত করা আছে, প্লিজ বলুন। হ্যাঁ ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন জি, শোনা তো? যাচ্ছে আপনার? প্লিজ, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন মানে সাউন্ডে কোনো সমস্যা আছে কিনা ভাইয়া? আপনার। হ্যাঁ, একটু একটু কেটে কেটে আসতেছে আপনার হ্যাঁ হ্যাঁ আওয়াজ। কেটে কেটে আসে, কেটে কেটে আসে। না আমি অনুমান করতেছি আসলে হওয়ার কথা, আসলে এখানে ঢুকে তেমন একটা নেটওয়ার্ক সমস্যা হয়। যাই হোক ভাই, আপনার মানে অনেক অনুষ্ঠান আমি দেখি মাঝে মধ্যে, তো আমার কিছু প্রশ্ন, যদিও আপনাদের মতো আমি অত শিক্ষিত না, কিন্তু তারপরও ছোট জ্ঞানে আমার কৌতূহল থাকতেই পারে, তো আমার মানে ভুল ত্রুটি হলে মানে ওভাবে হলে আপনারা ইসে নেবেন না, মানে আমি জানি বা এই ধরনের অজ্ঞতার কারণে হয়তো সমস্যা বা। নেই ভাই, আপনি আপনার কোশ্চেনে চলে আসুন, সমস্যা নেই। আসলে আপনাদের এই মানে যে পুরস্কার, বিশেষ করে আমার প্রশ্ন থাকবে যে আপনার যে পুরস্কার করতে, পুরস্কার না আমি জানি না, তবে আপনার যে মানে লাইভ আসলে একটু উদ্দেশ্যটা কি, মানে আপনার না আপনি এরকম বলতেন না আসলে? টাইম পাস করতে পারে, হাতে সময় নেই তো, হাতে হাতে অনেক সময়, তো এই জন্য একটু টাইম পাস করতে বসে। টাইম পাস আসলে আমার শিক্ষণীয় কিছু আছে, তো এখন না শুধু টাইম পাস এইটাই না, হ্যাঁ, আপনিও প্রশ্ন সব টাইম করতেছেন না আমার পুরো, যদি আপনি বিরক্ত হয় সেটা বলবেন, তাহলে আমি আপনাদের ভাই, সময় নষ্ট করবো না, না মূল্যবান না সময় নষ্ট করবো ভাই, না, ঠিক আছে? বিরক্ত না বিরক্ত না, মানে এই একই প্রশ্ন উত্তর তো বারবার দেওয়া হয়েছে। না আমি আমরা আমি শুনি নাই, আপনারা দিতে পারেন, আপনাদের অনেক ঘন্টা ঘন্টা লাগবে, যেহেতু আপনারা দিতে পারেন, যদি আমার জানা নাই সেক্ষেত্রে আমি আপনাকে প্রশ্ন করতে পারি। আচ্ছা, আমাদের এক একজনের আলাদা আলাদা, আমি শর্ট করে বলে দিই, এক একজনের আলাদা আলাদা উৎস আছে, মানে উদ্দেশ্য আছে। মাতুব্বর ভাইয়ের কিছু আলাদা উদ্দেশ্য, আমার কিছু আলাদা উদ্দেশ্য, আসিফ ভাইয়ের কিছু আলাদা উদ্দেশ্য। আমার উদ্দেশ্য যদি জিজ্ঞেস করেন, আমার উদ্দেশ্য খুব প্লেন এন্ড সিম্পল। ধর্ম থেকে বের হওয়াটা খুব স্বাভাবিক একটা জিনিস, ধর্মে বিশ্বাস না করাটা খুব স্বাভাবিক একটা জিনিস, এবং এটার জন্য মানুষকে হ্যারাস করাটা, মানুষের জন্য মানুষকে হ্যারাস করাটা একটা অন্যায় অপরাধ, একটা একটা নিতান্তই ফালতু জিনিস। এবং ধর্মে বিশ্বাস করাটা ইটসেলফ এমন কোনো বড় বিষয় না যেটা দ্বারা গর্ব করা উচিত এবং অন্যকে হেনস্থা করা উচিত। আমি যেভাবে ধর্ম ছেড়ে দেওয়ার পর সাফার হয়েছি, আমি চাই এই জিনিসটা আমার নেক্সট জেনারেশন না হোক, নেক্সট জেনারেশনের কেউ এটা ফেস না করুক, তারা যেন যদি ধর্ম ছাড়ে তারা ফ্রিলি এটা বলতে পারে, ফ্রিলি মিশতে পারে মানুষের সাথে, এবং এটা খুব নর্মাল একটা বিষয় হয়ে দাঁড়ায়। এই জন্য আমি লাইভে কথা বলি, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। মাতব্বর ভাইয়ের উদ্দেশ্য একটু ডিফারেন্ট, আসিফ ভাইয়ের উদ্দেশ্য একটু ডিফারেন্ট। আপনি মাতব্বর ভাইয়ের উদ্দেশ্য এখন জিজ্ঞেস করেন, ওনার স্পেসিফিক লাইভে ওনাকে জিজ্ঞেস করেন, তখন আচ্ছা আপনার প্রশ্ন থাকে সেটা বলেন। না, যেহেতু আপনি বললেন আসলে সময় আবার ভালো, আপনার ওই কথা ধরে আমি বলতে চাই যে আপনার বলছেন ধর্ম থেকে বের হওয়া, আসলে ধর্ম ছাড়া কি জীবন মানে সুন্দর সুশৃঙ্খল জীবন পরিচালনা করা সম্ভব কিনা? এক্ষেত্রে আমি একটু বলবো যে যদি ধর্ম না থাকে তাহলে আমাদের যে একটা অন্যতম জীবনের অন্যতম সমাজের বিবাহ সেটাও হওয়া সম্ভব না, যে যেখানে ধর্ম নেই সেখানে আবার বিয়ে হয়েছে, এরকম একটা প্রশ্ন আছে কিনা? ধর্মকে যারা বলে যে বিয়েকে যারা বলে যে এটা একটা ধর্মীয় বিষয় না, এটা একটা ভুল কথা। বিয়ে ধর্মীয় বিষয় না, বিয়ে হচ্ছে একটা সামাজিক বিষয়, বিয়ে একটা সামাজিক চুক্তি। ইট ডাজেন্ট ম্যাটার আপনি কোন ঈশ্বরের উপর বিশ্বাস করে বিয়ে করতেছেন, ম্যাটারই করে না। যদি এটা ম্যাটার করতো তাহলে যে কোনো একটা স্পেসিফিক বিয়ে, একটা স্পেসিফিক ধর্মের বিয়েটাই হয়তো ঠিক বিয়ে, আর বাকি বিয়েটা হয়তো বেঠিক বিয়ে বা ভুল বিয়ে, কিন্তু এটা এরকম না। বিয়েটা কি দুজন মানুষের কন্ট্রাক্ট? হ্যাঁ, বিভিন্ন ধর্মে বিভিন্ন ধরনের নীতি আছে, যে নীতি অনুযায়ী আপনি বিয়ে করবেন, বাট ওইটা ছাড়াও বিয়ে করা পসিবল। দুইটা মানুষ বিয়ে করে, এমনকি বিয়ে না করেও যদি তারা দুজন চায় একসাথে থাকবে, তারা সংসার করবে, তারা বাচ্চা কাচ্চা লালন পালন করবে, সেটা তারা করতে পারে। এটার জন্য তাদেরকে বিয়েও করতে হবে, এটাও নেসেসারি না, এবং যদি বিয়ে করেও কোনো ধর্মের ভিতর থেকে বিয়ে করতে হবে, এটাও নেসেসারি না। জি আচ্ছা, আপনার সঠিক উত্তর আমি পেয়েছি। আসলে একটা রাষ্ট্রীয় অধ্যায় বিয়ে করা সম্ভব, আইনের আপনার আইনের যে আমরা যেটা বাংলাদেশে প্রচলিত, যেমন মানে কাবিন, কাবিন দিয়ে বিয়ে মানে মানে যে আমরা বিয়ে করলাম এটা সাক্ষী থাকা সম্ভব, এটা আপনার মানে রাষ্ট্রীয় আইন যদিও সম্ভব, এটা ঠিক আছে, আপনার উত্তর ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে নুর ভাই, আমরা তাহলে নেক্সট কারো কাছে যাই। আপনার ওইখান থেকে তো অনেক আওয়াজ আসতেছে আমার, মানে আপনার কথাটা শোনাটা একটু টাফ হয়ে যাচ্ছে আর কি। আপনি দাঁড়ান আমি তো, হ্যালো নুর ভাই, হ্যালো আপনার কথা ভালোভাবে শোনা যায় না, তো হ্যালো, আপনাকে বিদায় নিয়ে নতুন একটা অতিথির কাছে যাই, বুঝছেন? আচ্ছা উনি আর শুনতে পাচ্ছে না, তাহলে আমরা নেক্সট কারো কাছে যাই। নুর ভাই তাহলে ভালো থাকেন।